অষ্টম শ্রেণী গণিত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সরলরেখার ক্ষেত্রে দেওয়া আছে মূলধন পি সমান 15,000, সময় এন 3 বছর, মুনাফার হার 9%। আমরা জানি মুনাফা আই সমান পি এন আর, মান বসিয়ে পাই 4,050 টাকা। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল এ সমান পি প্লাস আই, মান বসিয়ে পাই 19,050 টাকা। চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে মূলধন দেওয়া আছে 15,000, হার দেওয়া আছে 9%, সময় 1 বছর। 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস r^n, মান বসিয়ে পাই 16,350 টাকা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনের ক্ষেত্রে মূলধন পি সমান 16,350 টাকা, সময় এন সমান 1 বছর, হার আর সমান 9%। সূত্র আগেরটার মতোই, মান বসিয়ে পাই 17,821.5 টাকা। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে মূলধন পি সমান 17,821.5 টাকা, সময় এন সমান 1 বছর, হার আর সমান 9%। তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি সমান পি ওয়ান ইন 1 প্লাস r^n, মান বসিয়ে পাই 19,425.435 টাকা। ঘ, দেওয়া আছে মূলধন পি সমান 15,000, সময় এন সমান 3 বছর, হার 9%। চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 প্লাস r^n-p, মান বসিয়ে পাই 4,425.435 টাকা। তিন বছর পর চক্রবৃদ্ধির মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য চেয়েছে। এখানে পার্থক্য বের করলে আমরা পাই 375.435 টাকা। যেহেতু মান ধনাত্মক আসছে, সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা বেশি সুবিধাজনক। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রদত্ত তালিকা 6, 11, 16, 21, এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য দেওয়া আছে 5, 5 করে। প্যাটার্নের জন্য বীজগণিতীয় রাশি পাব 5 ক প্লাস 1। পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 11। প্যারিস মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনাম রডের দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত। অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত দুটি একক আছে, একক দুটি হল কুইন্টাল আর অপরটি মেট্রিক টন। এক একর সমান 4,046.86 বর্গমিটার, অতএব 10 একর সমান কত? 40,468.6 বর্গমিটার। 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? 160 সেন্টিমিটার সমান 63 ইঞ্চি প্রায়। লাস্ট প্রশ্ন, ঘরের আয়তন দেওয়া আছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। ঘরটিতে বায়ুর পরিমাণ নির্ণয় করতে হবে।